বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শো তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি রাজিয়া সুলতানা মুক্তি সহকারী শিক্ষক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার তাহলে আমার বাংলা বই নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এ সময় আমরা অবশ্যই বাড়ির বাইরে যাব না যদি খুব প্রয়োজনে বাইরে যাই ঘরে ফিরেই সাবান মেখে গোসল করবো বারবার সাবান দিয়ে হাত ধোব হাত দিয়ে চোখ নাক কান মুখ স্পর্শ করা থেকে বিরত থাকব বন্ধুদের সাথে খেলতে যাব না অনেক মানুষ যেখানে ভিড় করে সেখানেও যাব না আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে দ্রুত ভাইরাস মুক্ত হতে পারব এবং স্কুলে ফিরতে পারব এ সময় ঘরে বসেই পড়ালেখায় মন দেব প্রিয় সোনামণিরা অবশ্যই তোমাদের মনে আছে গত পাঠে আমরা মূর্ধন্য সব বর্ণটি শিখেছি মূর্ধন্য স। মূর্ধন্য সব বর্ণ দিয়ে কি হয় সার ষোলো সর এই শব্দগুলো শিখেছি সব বর্ণ কিভাবে লিখতে হয় তাও শিখেছি এবার তোমরা আমার বাংলা বইটি নিয়ে বসে যাও পেন্সিল নিতে ভুলো না যেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের একটি বর্ণমালার গল্প শোনাব গল্প শুনতে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগে এর আগে নিশ্চয়ই তোমরা আরও অনেক গল্প শুনেছো। আমারও গল্প শুনতে এবং বলতে ভালো লাগে এখন তোমরা আমার বাংলা বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা খোলো পৃষ্ঠার উপরে লেখা আছে পাঠ চব্বিশ বর্ণ শিখি দন্ত স হ ডয়বিন্দু র র অন্তস্থ অ এখান থেকে আমরা ছবি দেখে বর্ণমালার গল্পটি শুনব প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গাছের ডালে অনেকগুলো পাতা দ্বিতীয় ছবিতে মেয়েটি হলুদ রঙের ছাতা মাথায় ধরে চলছে তৃতীয় ছবিতে মেয়েটি ছাতা বন্ধ করছে অর্থাৎ ঝড় থেমে গেছে চতুর্থ ছবিতে বৃষ্টি পড়ছে এবং নিচের শেষ ছবিতে ঘরের কোণে পায়রা যাচ্ছে কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে মজা পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা আমাদের এই পাঠটি নিয়ে মজার যে গল্প আছে চলো আমরা গল্পটি শুনি আমি তাহলে গল্পটি পড়ছি তোমরা মনোযোগ সহকারে শুনবে অবশ্যই সাথে সাথে আমাকে অনুসরণ করবে শব্দগুলো মুখে মুখে বলবে আমি তাহলে গল্পটি শুরু করছি আকাশ ভরা মেঘ অমি যাবে মিতার বাড়িতে অমি চললো চারদিক দেখতে দেখতে হঠাৎ ঝড় উঠল গাছে গাছে সবুজ পাতা অমি মাথায় দিল তার হলদে ছাতা এমন সময় ঝড় থামে তবে বৃষ্টি থামল না অমি বলে আষাঢ় নামে ওই তো মিতার বাড়ি কাছেই দেখা যায় বাতাসে এতক্ষণ ডানা গুটিয়ে পায়রাগুলো চুপ করে বসেছিল ঝড় থামতেই যায় পায়রা ঘরের কোণে গল্পটি শুনতে তোমাদের অনেক ভালো লেগেছে তাই না আমি গল্পটি আবার পড়ছি তোমরা মন দিয়ে শোনো আকাশ ভরা মেঘ অমি যাবে মিতার বাড়িতে অমি চলল চারদিক দেখতে দেখতে হঠাৎ ঝড় উঠল গাছে গাছে সবুজ পাতা অমি মাথায় দিল তার হলদে ছাতা এমন সময় ঝড় থামে তবে বৃষ্টি থামল না অমি বলে আশার নামে ওই তো মিতার বাড়ি কাছেই দেখা যায় বাতাসে এতক্ষণ ডানা গুটিয়ে পায়রাগুলো চুপ করে বসেছিল ঝড় থামতেই যায় পায়রা ঘরের কোণে কি বন্ধুরা গল্পটি খুব সুন্দর তাই না এবার তোমরা আমার সাথে সাথে বলো সবুজ পাতা হলদে ছাতা ঝড় থামে আষাঢ় নামে পায়রা যায় ঘরের কোণে আমার সাথে তোমরা ছন্দে ছন্দে আবার বলো সবুজ পাতা হলদে ছাতা ঝড় থামে আসার নামে পায়রা যায় ঘরের কোণে আবার বলো সবুজ পাতা হলদে ছাতা ঝড় থামে আশার নামে পায়রা যায় ঘরের কোণে তোমরা উচ্চারণ করো সবুজ দন্ত স হলদে হ ঝড় ডয়বিন্দু র এই রটি উচ্চারণ করতে জিউভা কিছুটা বাঁকাতে হয় তোমরা চেষ্টা করো ঝড় ডয়বিন্দু র আষাঢ় ঢয়বিন্দু র পায়রা অন্তস্ত অ আমার সাথে আবার উচ্চারণ করো সবুজ দন্ত দন্তস হলদে হ ঝড় ডয়বিন্দু র আষাঢ়বিন্দু র পায়রা অন্তস্ত অ সবাই নিচের লেখাগুলো আঙ্গুল দিয়ে ধরো আমার সাথে সাথে বলো সবুজ হলদে ঝড় আষাঢ় পায়রা আবার বলো সবুজ হলদে ঝড় আষাঢ় পায়রা এখন আমরা আবার বলি তোমরা আমার সাথে বলো সবুজ পাতা হলদে ছাতা ঝড় থামে আষাঢ় নামে পায়রা যায় ঘরের কনে শব্দগুলো দেখো এবং বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সাথে ছবির সাথে মিলাও এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমরা আজকে স হ ডয়বিন্দু র র অন্তস্থ অ বর্ণের কি শিখেছি আমরা বর্ণমালার গল্প শিখেছি গাছে গাছে কি দেখা যায় গাছে গাছে সবুজ পাতা দেখা যায় ঝড় উঠলে অমি কী করে অমি হলদে ছাতা মাথায় দেয় ঘরের কোণে কারা যায় পায়রাগুলো ঘরের কোণে যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের একবারে শেষে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ হলো আজকে দন্তস হ ডয়বিন্দু ঢয়বিন্দু র অন্তস্ত অ বর্ণের যে গল্পটি শুনেছো তা তোমরা মা বাবা ভাইয়া আপু ও বড়দের শোনাবে ছাতার একটি ছবি আঁকবে একে সেখানে লিখবে হলদে দে ছাতা স্কুল খুললে গল্পটি শিক্ষককে শোনাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রোজ বেতারের এই ক্লাসে আমরা অংশগ্রহণ করব। নিজেরা নিজেদের কাজগুলো অল্প অল্প করে নিজেই করব। যেমন বই গোছাবো নিজের হাতে খাবো তাতে আমাদের মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে বড়দের কথা শুনবে মাকে বাড়ির কাজে সাহায্য করবে মন দিয়ে পড়বে এবং নিয়মিত খেলাধুলা করবে আজ এখানেই পাঠের শেষ করছি আগামী ক্লাসে আবার কথা হবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আমি আলাম নাসরা সহকারী শিক্ষক নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজ ইউনিট এইটিন লেসন ফোর থেকে সিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ডি স্টুডেন্টস আমি আশা করছি তোমরা নিরাপদে ও সুস্থ আছো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে বাড়ির বাইরে বের হবে না বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে ও অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে স্টুডেন্টস গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নাম্বারস কীভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয় তা শিখেছিলাম ওকে স্টুডেন্টস আজ আমরা ইউনিট এইটিন থেকে সিক্স নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের ফেজ থার্টি সেভেন এর বাম দিকে দেখতে পাচ্ছ লিখা আছে ইউনিট এইটিন এর পাশে নীলকালিতে লিখা আছে এ অবলিক এন তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে আজকে আমাদের পাঠ হলো কোন কোন শব্দের শুরুতে এ এবং এন বসে তা শিখব ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ওয়ার্ডের শুরুতে এ এবং এন এর ব্যবহার জানব এবার চলো আমরা লাল কালিতে লেখা এ রিড অ্যান্ড সে এর নিচে দেখি কি দেখতে পাচ্ছি বাম দিকে উপরে একটি অ্যান্টের ছবি দেওয়া আছে এবং এর নিচে লেখা আছে ইটস অ্যান্ড অ্যান্ট তোমরা আমার সাথে বলো ইটস অ্যান্ড অ্যান্ট ইটস অ্যান্ড অ্যান্ট এবার আমি ব্যাগের নিচে লিখা বাক্যটি পড়ছি ইটস ব্যাগ তোমরা এবার আমার সাথে বলো ইটস ব্যাগ ইটস ব্যাগ এবার হাট এর নিচে লেখা বাক্যটি আমি পড়ছি তোমরা শোনো ইটস আ হাট আমার সাথে বলো ইটস আ হাট ইটস আ এখন তোমরা আমার সাথে ডগের এর নিচে লেখা বাক্যটি পড়ো ইটস আ ডগ আমার সাথে আবার বলো ইটস আ ডগ ইটস আ ডগ স্টুডেন্টস তোমরা কি লক্ষ্য করেছ একটি বোঝাতে ব্যাগ হাট ডগ প্রতিটি শব্দের আগে এ ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যানটের ক্ষেত্রে অ্যান ব্যবহার করা হয়েছে এবার লালকালিতে লেখা বি রিড দ্য সেন্টেন্সেস কালার দ্য পিকচার ইন এ অংশটি দেখো কি দেখতে পাচ্ছ চারটি বাক্য লিখা আছে এবং প্রতিটি বাক্যের পাশে একটি কালার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার প্রতিটি বাক্য আমার সাথে পড়ো এবং আঙুল দিয়ে বইতে অনুসরণ করো প্রথমে রেড কালারের বাম দিকের বাক্যটি পড়ো দ্য অ্যান্ট ইজ রেড দ্য অ্যান্ট ইজ রেড এবার ভায়োলেট কালারের বাম দিকের বাক্যটি পড়ো দ্য ব্যাগ ইজলেট দায়োলেট এবার ইয়ালো কালারের বাম দিকের বাক্যটি yellow দা হাট ইজাল সব শেষে ব্রাউন কালারের বাম দিকের বাক্যটি পড়ো দা ডগ is ব্রাউন দা ডগ ইজ ব্রাউন ভেরি গুড তোমরা কি বুঝতে পারছো এবার আমাদের কি করতে হবে এবার আমরা অ্যাক্টিভিটি এ যে ছবিগুলো আছে তা কালার করব প্রথম বাক্যটিতে বলা হয়েছে দ্য অ্যান্ট ইজ রেড তার মানে অ্যাক্টিভিটি এতে আমরা অ্যান্টকে রেড কালার করব আমি আশা করছি তোমরা চমৎকারভাবে কালার করতে পারবে তাহলে দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছে দ্য ব্যাগ ইজ ভায়োলেট তার মানে অ্যাক্টিভিটি এ তে আমরা ব্যাককে ভায়োলেট কালার করব। তোমরা বুঝতে পারছ তো এবার দেখো তৃতীয় বাক্যটিতে বলা হয়েছে দ্য হার্ট ইজ ইয়ালো তার মানে অ্যাক্টিভিটি এতে আমরা হাটকে ইয়ালো কালার করব। এবার চতুর্থ বাক্যটিতে বলা হয়েছে দ্য ডগ ইজ ব্রাউন তার মানে অ্যাক্টিভিটি এতে আমরা ডগকে ব্রাউন কালার করব তোমরা যেভাবে কালার করতে বলেছি ঠিক সেভাবে অবসর সময়ে কালার করে নেবে এবার লাল কালিতে লেখা সি লুক অ্যাট দ্য পিকচার রিড দ্য সেন্টেন্সেস সার্কেল ইয়েস অর নো অংশটি দেখো কি দেখতে পাচ্ছ ডান দিকে ওয়ান ইয়ালো কাইট তাই না তার পাশে বাম দিকে দুটো বাক্য দেওয়া আছে এবং প্রতিটি বাক্যের পাশে ইয়েস নো শব্দ দুটি দেওয়া আছে এবার তুমি বাক্যটি আমার সাথে পড়বে আর বাক্যটি ছবির সাথে মিলে গেলে ইয়েস সার্কেল করবে আর না মিললে নো সার্কেল করবে প্রথম বাক্যটি আমার সাথে বলো ইটস আ কাইট তোমরা দেখতে পাচ্ছ পাশে ওয়ান ইয়েলো কাইট এর ছবি দেওয়া আছে তার মানে বাক্যটি ছবির সাথে মিলে গেল তোমাকে ইয়েস এ সার্কেল করতে হবে এবার দ্বিতীয় বাক্যটি আমার সাথে বলো দ্য কাইট ইজ গ্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাশের ছবিটি ইয়ালো তার মানে বাক্যটি ছবির সাথে মিলছে না তার মানে তোমাকে নো এ সার্কেল করতে হবে ওকি দে স্টুডেন্টস তাহলে আজকে আমরা কখন শব্দের শুরুতে একটি বোঝাতে এ এবং কখন এন ব্যবহার করতে হয় তা শিখলাম ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা অ্যাক্টিভিটি এ এর ছবিগুলো অ্যাক্টিভিটি বিতে উল্লেখিত নির্দিষ্ট কালার ব্যবহার করে করবে যেমন অ্যাক্টিভিটি বিতে উল্লেখ আছে দ্য অ্যান্ট ইজ রেড তার মানে অ্যান্ট অ্যাক্টিভিটি এতে আমরা রেড কালার করব। আমি আশা করছি তোমরা বাকি ছবিগুলো একইভাবে কালার করতে পারবে ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ সবাই বাড়িতে থাকবে হাসি খুশি থাকবে খেলাধুলা করবে ওকে ডিয়ার স্টুডেন্টস আই উইল বি উইথ ইউ ইন দ্য নেক্সট ক্লাস গুড বাই শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ক শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিক্ষা অনুষ্ঠানে আজ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি ফাতেমা পারভিন মুক্তি প্রধান শিক্ষক ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর নীলফামারি তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ পুরো বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এটি একটি ছোঁয়াছে রোগ একজন থেকে অন্যজনে ছড়ায় এ সময় অবশ্যই বাড়ির বাইরে যাব না মানুষের ভিড়ে যাব না একান্ত প্রয়োজনে যদি যাই তাহলে ঘরে ফিরে সাবান দিয়ে গোসল করব। জামা কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলব যদি মানুষের ভিড় এড়িয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখতে পারি তাহলেই আমরা সুস্থ থাকব এই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলব এবং ঘরে বসেই পড়াশোনায় মন দেব প্রিয় সোনামণিরা গত পাঠে আমরা কুচুবুড়ির গল্প থেকে একটি পাঠ্যাংশ পড়েছিলাম সেখানে বুড়ির নাতনি একটা মস্ত লাউয়ের খোলের ভিতর বুড়িকে ঢুকিয়ে দিয়ে সাথে চিরে গুড় দিল তারপর খোলটাকে জোরে একটা ধাক্কা দিল এরপর খোলটা বাঘের কাছে এলে বাঘ গড় করে খোলে দিল এক ধাক্কা আমরা এ পর্যন্তই গল্পটি শুনেছিলাম এরপর সে পাঠ্যাংশ থেকে আমরা যুক্তবর্ণ গঠিত শব্দ ভাঙলে কি কি বর্ণ পাওয়া যায় সে বর্ণ দিয়ে অনুরূপ শব্দ গঠন করাও শিখেছিলাম আরও শিখেছিলাম সেসব যুক্ত বর্ণ দিয়ে বাক্য গঠন করা তাই না বন্ধুরা সেই সাথে তোমাদের বাড়ির কাজও দেওয়া হয়েছিল সেগুলো নিশ্চয়ই করেছ নিয়মিত বাড়ির কাজ করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা আজ আমাদের পাঠের বিষয় কুজুবুরির গল্পটির শেষের পাঠ্যাংশ তোমাদের আমার বাংলা বইয়ের ৩৩ নম্বর পৃষ্ঠাটি খোলো বন্ধুরা বলো তো বুড়ির নাতনি কী জোগাড় করলো হ্যাঁ ঠিক বলেছ একটা মস্ত লাউয়ের খোল নাতনি পথে খাওয়ার জন্য বুড়িকে কী দিল সঠিক বলেছ কিছু চিরে আর গুড় দিল এবার তোমরা তোমাদের বাংলা বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠাটি দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটি মনোযোগ সহকারে দেখি কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একজন বুড়ি একটা মস্ত লাওয়ের খোলের ভিতর বসে আছে বুড়ির সামনে রয়েছে একটি শিয়াল আর তার পাশেই শিয়ালকে ঘিরে রয়েছে তিনটি কুকুর বন্ধুরা মনে হচ্ছে কুকুরগুলো চিৎকার করছে তারা কেন চিৎকার করছে তাহলে চলো সেটা জানার চেষ্টা করি আমি এখন তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর পৃষ্ঠার নির্ধারিত পাঠ্যাংশটুকু পড়ব পাঠ্যাংশটুকু শুরু হবে খোল গড়াতে গড়াতে থেকে আর ভূতু পর্যন্ত মোট উনিশ লাইন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং শব্দগুলোর নিচে আঙুল বুলিয়ে আমার সাথে সাথে পড়বে কুজুবুরির গল্প খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি বলল বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাব বুড়ি বললেন খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তখনই গান ধরল হুক্কা হুয়া হুক্কা হুয়া বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ঢিবির উপর বুড়ি গানে সুরে ডাকলেন আয় আয় তুতু রঙা বঙ্গা ভুতু আয় 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 জলদি চলে আয় নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটি শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আর একটা দিল ঘাড়ে একটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তা নাবোধ মর দশা। কুজুবুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে সঙ্গে রঙা বঙ্গা আর ভূতু বন্ধুরা তোমরা নিশ্চয়ই পাঠটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ বন্ধুরা আজকের পাঠে যে সকল যুক্তবর্ণ গঠিত শব্দ রয়েছে জেনে নেই আমি যুক্তবর্ণগুলো বলছি এক্ষুনি তক্ষণি ইচ্ছে মহানন্দে নাস্তানাবুদ এবার চলো এই যুক্তবর্ণগুলোকে ভেঙে দেখাই প্রথমেই রয়েছে এক্ষুনি এরপর রয়েছে তক্ষুনি শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য করো এক্ষুনি এবং তক্ষণি এই শব্দ দুটির যুক্তবর্ণ একই এবং সেটা হলো ক্ষিয় এই ঘিয়োকে ভাঙলে পাওয়া যাবে ক এবং মূর্ধন্য স দিয়ে অনুরূপ একটি শব্দ কি হতে পারে বলো তো ঠিক বলেছ শিক্ষক এরপর রয়েছে ইচ্ছে যুক্ত বর্ণ হল চ ছ একে আলাদা করলে হবে চ এবং ছ নতুন শব্দ কী হতে পারে বলতো ঠিক বলেছ তুচ্ছ এরপর যুক্তবর্ণযুক্ত শব্দ হলো মহানন্দ যুক্ত বর্ণ হল দন্ত ন দ আলাদা করলে পাওয়া যাবে দন্ত ন এবং দ দন্ত ন দ সংযুক্ত নতুন শব্দ কি হতে পারে হুম ঠিক বলেছ আনন্দ সবশেষে রয়েছে নাস্তা নাবুদ যুক্ত বর্ণ হলো দন্ত স ত আলাদা করলে পাওয়া যাবে দন্ত স এবং ত দন্ত স ত সংযুক্ত নতুন একটি শব্দ তো সঠিক বলেছ সস্তা বন্ধুরা তোমরা এবার আজকের পাঠ্যাংশ থেকে নতুন শব্দগুলো ডাক দাও আমি শব্দগুলো বলছি এক্ষুনি তক্ষণি নাস্তা নাবোধ আমি আবার বলছি এক্ষুনি তক্ষুনি নাস্তা নাস্তানাবুদ এবার এই শব্দগুলোর অর্থ জানব এক্ষুনি এক্ষুনি অর্থ এখনই বা একটু দেরিতে নয় তক্ষণি তখনই অর্থ তখনই নাস্তানাবুদ নাস্তানাবুদ অর্থ নাজেহাল প্রিয় সোনামণিরা আমরা এবার এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা শিখব প্রথমেই রয়েছে এক্ষুনি এখনও দিয়ে একটি বাক্য গঠন করো তুমি এক্ষুনি কাজটি করে ফেলো এরপর রয়েছে তক্ষণি তখনই দিয়ে বাক্য হলো সে তক্ষণি কাজটি করে ফেলল মহানন্দ দিয়ে একটি বাক্য বলতো ঠিক বলেছ বুড়ি মহানন্দে বাড়ি ফিরে গেলেন সব শেষে রয়েছে নাস্তানাবুদ নাস্তানাবুদ দিয়ে একটি বাক্য গঠন করো কুকুরগুলোর কামড়ে শিয়াল নাস্তানাবুদ হয়ে পড়ল। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ কুজু বুড়ির গল্পটি পড়লাম সেখান থেকে কী কী শিখলাম জেনে নেই তাহলে শুরু করি বুড়ি শিয়ালকে তার কি ইচ্ছের কথা জানালো হ্যাঁ ঠিক বলেছো বুড়ি শিয়ালের কণ্ঠে গান শুনতে চাইল আচ্ছা বলো তো বুড়ি গানের সুরে কাদের ডাকলো ঠিক বলেছ বুড়ি তার তিনটে কুকুর রঙা বঙা এবং ভূতুকে ডাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও বাড়ির কাজ নেওয়ার জন্য খাতার ডান পার্শে উপরে ঠিক কোণে আজকের তারিখ এবং পাঠের বিষয় লিখবে আমি এখন তোমাদের বাড়ির কাজ দিব তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো প্রশ্ন কুজুবুরির গল্পটি পড়ে তোমার কেমন লেগেছে তা তিনটি বাক্যে লিখো আমি প্রশ্নটি আবার বলছি প্রশ্ন কুজুবুড়ির গল্পটি পড়ে তোমার কেমন লেগেছে তা তিনটি বাক্যে লিখো তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং বিদ্যালয় খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে অংশগ্রহণ করবে করোনা মহামারীর কারণে আমাদের বিদ্যালয় বন্ধ আমাদেরকে পড়াশোনা করতেই হবে তাই নিয়মিত খাবে ঘুমাবে পড়বে এবং মা বাবাকে কাজে সাহায্য করবে তোমাদের মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আই এম রাকিব আক্তার অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বিরামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া আই এম ওয়েলকামিং ইউ অল টু মাই ইংলিশ ক্লাস অফ ক্লাস ফোর স্টুডেন্টস টুডে উই উইল ওয়ার্ক অন ইউনিট টোয়েন্টি লেসন থ্রি টু ফোর ডিয়ার স্টুডেন্টস আমি আশা করছি তোমরা নিরাপদে ও সুস্থ আছো তোমরা জানো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা মহামারী চলছে এ সময় তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে ও নিরাপদে থাকবে ওকে ডিয়ার স্টুডেন্টস স্টুডেন্টস গত পাঠে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা সাম এবং এনি শব্দ দুটোর ব্যবহার শিখেছি এবং নিজেদের পছন্দের খাবারের নাম ব্যবহার করে ডায়লগ প্র্যাকটিস করতে শিখেছি স্টুডেন্টস আজ আমরা ইউনিট টোয়েন্টি এর লেসেন থ্রি টু ফোর নিয়ে আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্টস নাও ওপেন ইউর বুক পেজ ফর্টি ওয়ান ডিয়ার স্টুডেন্টস তোমরা খেয়াল করো পেজ ফর্টি ওয়ান এর উপরে হাতের ডান দিকে নীলকালিতে লেখা আছে ইউনিট টোয়েন্টি লেসেন থ্রি টু ফোর এবং হাতের বা দিকে নীলকালিতে লেখা আছে ফুড অ্যান্ড মিলস টু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গুড তাহলে আজকে আমরা ফুড অ্যান্ড মিলস টু এ সাম এবং এনি শব্দ দুটো ব্যবহারের উপর আরও বেশি প্র্যাকটিস করবো ওকে স্টুডেন্টস ডিয়ার স্টুডেন্টস এবার চলো আমরা একটু মনে করার চেষ্টা করি যে এনি এবং সাম এই শব্দ দুটো আমরা কোথায় এবং কখন ব্যবহার করি তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ যে কোয়েশ্চেন স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক বোধক বাক্যে আমরা এনি ব্যবহার করি মনে পড়ছে আচ্ছা আমরা আরও মনে করব পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ হ্যাবোধক বাক্যে আমরা সাম ব্যবহার করি ওকে স্টুডেন্টস এবার পেজ ফর্টি ওয়ানের শুরুতে লালকালিতে লেখা অ্যাক্টিভিটি এ কমপ্লিট দ্য ডায়ালগ উইথ সাম অ্যান্ড এনি এই অংশটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে নিচের ডায়লগটিতে দেয়া শূন্যস্থানগুলো সাম এবং এনি শব্দ দুটো দিয়ে পূরণ করো অর্থাৎ এক্টিভিটি এতে জয়া ও রাতুলের মধ্যকার একটি ডায়ালগ দেওয়া আছে ডায়লগটিতে কিছু কিছু অংশে শূন্যস্থান দেওয়া আছে আমাদেরকে সাম এবং এনই ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওকে স্টুডেন্টস নাও লেটস রিড অ্যান্ড কমপ্লিট দ্য ডায়লগ জয়া উই নিড টু গো শপিং লুক ইন দ্য ফ্রিজ আর দেয়ার ডিস এগস স্টুডেন্টস বাক্যটির শেষে দেখো একটি কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি একটি কোয়েশ্চেন স্টেটমেন্ট নিশ্চয়ই তোমরা শূন্যস্থানে সঠিক শব্দটি বসাতে পেরেছ এখানে শূন্যস্থানে এনি শব্দটি বসবে সো স্টুডেন্টস নিশ্চয়ই বুঝতে পারছো বাক্যটি হবে আর দেয়ার এনি এগস তাহলে এবার পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো রাতুল ইয়েস দেয়ার আর বাট দেয়ার ইজেন্ট ডেশ মিল্ক স্টুডেন্টস তোমরা দেখো বাক্যটিতে ইজেন্ট শব্দটি রয়েছে এবং বাক্যের শেষে ফুল স্টপ রয়েছে দেখতে পাচ্ছ তো গুড তাহলে এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ নাবোধক বাক্য সো স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাক্যটি হবে বাট দেয়ার ইজেন্ট এনি মিল্ক অর্থাৎ এখানে এনি বসবে স্টুডেন্টস এবার বলো তো পরবর্তী শূন্যস্থানটিতে কী বসবে জয়া ওকে ডু উই হ্যাভ ডেশ জুস হ্যাঁ ঠিক বলেছ ডু উই হ্যাভ এনি জুস এবার বলো এর পরে শূন্যস্থানটিতে কি বসবে রাতুল নৌ উই ডোন্ট উই অলসো নিড চিজ উই ডোন্ট হ্যাভ ড্যাশ চিজ হ্যাঁ ঠিক বলেছ এটিও একটি নেগেটিভ স্টেটমেন্ট সুতরাং বাক্যটি হবে উই ডোন্ট হ্যাভ এনি চিজ জয়া ওকে উই ডোন্ট হ্যাভ

উই হ্যাভ ড্যাশ স্ট্রবেরিজ স্টুডেন্টস একটু খেয়াল করে দেখো সেন্টেন্স দুটোতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং সেন্টেন্সের শেষে কোনো কোয়েশ্চেন মার্কও নেই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শূন্যস্থানে কি বসবে ইয়াস ঠিক বলেছ এখানে সাম বসবে ওকে স্টুডেন্টস সো দ্য সেন্টেন্সেস উইল বি লাইক দিস রাতুল বাট উই হ্যাভ সাম ম্যাঙ্গোজ অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকের পাঠে আমরা ফুড অ্যান্ড মিলস টুতে দেওয়া ডায়ালগটিতে সাম ও এন ই ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করেছি এবং ডায়লগটি প্র্যাকটিস করা শিখেছি মাই ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা এক্টিভিটি এ কমপ্লিট দ্য ডায়লগ উইথ সাম অ্যান্ড এনি অংশের ডায়লগটিতে দেওয়া শূন্যস্থানগুলো পূরণ করে ডায়লগটি নিজে নিজে পড়বে ওকে তোমরা নিশ্চয়ই পড়তে পারছ জয়া উই নিড টু গো শপিং লুক ইন দ্য ফ্রিজ আর দেয়ার এনি এগস রাতুল Yes, there are. But there isn't any milk. Joya. Okay. Do we have any juice? Ratul. No, we don't. We also need cheese. We don't have any cheese. Joya. Okay. We don't have any papayas or coconuts. Ratul. বাট উই হ্যাভ some ম্যাঙ্গোজ অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ স্টুডেন্টস আমি আশা করছি তোমরা সঠিক জায়গায় সঠিক শব্দটি বসিয়ে ডায়ালেক্টটি প্র্যাকটিস করতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ নাও ডিআর স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা অবশ্যই বাড়ির কাজের শুরুতে ফুড অ্যান্ড মিলস টু শিরোনামটি লিখবে তোমাদের আজকের বাড়ির কাজ দুটো বাড়ির কাজ এক অ্যাক্টিভিটি এতে দেওয়া ডায়লগটি বাড়িতে প্র্যাকটিস করবে বাড়ির কাজ দুই তোমরা অ্যাক্টিভিটি এতে দেওয়া ডায়লগটি পরে জয়া ও রাতুল যে জিনিসগুলো কিনতে যাচ্ছে সেগুলো অ্যাক্টিভিটি বিতে দেওয়া ছবিতে সার্কেল করবে বুঝতে পারছ তো ভেরি গুড স্কুল খোলার পর তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে তোমাদের কাজগুলো দেখাবে ওকে ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস টুডে প্লিজ স্টে অ্যাট হোম স্টে সেফ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্লেইং অ্যান্ড হ্যাভ ফান থ্যাংক ইউ গুড বাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ঘরে বসে শিখি অনুষ্ঠানে প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা ইসলাম সহকারী শিক্ষক হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামাপুর সদর জামালপুর আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো বন্ধুরা করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় কাজেই জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে আর এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শিক্ষার্থী বন্ধুরা গত পাঠে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের সংখ্যা রেখা ব্যবহার করে ভাগ করতে শিখেছিলাম এছাড়া তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল নিশ্চয়ই তোমরা করেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার ভাগের তিন ভাগ দুই সমান কত বলো তো হ্যাঁ তোমরা ঠিক চিন্তা করেছ আট ভাগের তিন চার ভাগের তিনকে দুইয়ের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে অর্থাৎ লব তিন আর হর চার দুই গুণে আট তো বন্ধুরা একের পরিমাণ নির্ণয়ের জন্য কি করতে হয় হ্যাঁ তোমরা ঠিক চিন্তা করেছ ভাগ করতে হয় এবার বলো তো একের অনুপাত নির্ণয়ের জন্য কি করতে হয় হ্যাঁ এবারও তোমরা ঠিক চিন্তা করেছ ভাগ করতে হয় আমার মনে হয় তোমরা সবাই গত পাঠ খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ বন্ধুরা আজকে আমরা অনুশীলনী ছয়ের খ থেকে কিছু সমস্যার সমাধান করব। নিশ্চয়ই তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা কলম নিয়ে বসে গেছ এবার তেষট্টি পৃষ্ঠা খুলবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভগ্নাংশের গুণ ভাগ এর এবং বন্ধনীর ব্যবহার শিখেছ আজও আমরা তেষট্টি ও চৌষট্টি পৃষ্ঠায় গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে শিখব এবার তোমরা তেষট্টি পৃষ্ঠার দুই নম্বর গাণিতিক সমস্যাটি আমার সাথে পড়বে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে আমি আবার পড়ছি একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে বন্ধুরা একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তাহলে এক সপ্তাহে বা সাত দিনে কত কুইন্টাল চাল লাগবে কিভাবে সমস্যাটি সমাধান করব একটু ভেবে দেখো হ্যাঁ তোমরা ঠিক চিন্তা করেছ গুণ করে তাহলে গাণিতিক বাক্য কি হবে হ্যাঁ এবারও তোমরা ঠিক চিন্তা করেছ গাণিতিক বাক্য দুই সমস্ত সাত ভাগের এক গুণ সাত চলো এবার সমস্যাটি সমাধান করি দুই সমস্ত সাত ভাগের এক গুণ সাত এখানে দুই সমস্ত সাত ভাগের এক একটি মিশ্র ভগ্নাংশ দুই সমস্ত সাত ভাগের এককে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি দুই সাত গুণে চোদ্দ যোগ এক সমান পনেরো সুতরাং দুই সমস্ত সাত ভাগের এক সমান পনেরো ভাগ সাত তাহলে দুই সমস্ত সাত ভাগের এক গুণ সাত সমান পনেরো ভাগ সাত গুণ সাত সমান লব পনেরো গুণ সাত হর সাত এখানে লব সাত এবং হর সাত উভয়কে সাত দিয়ে ভাগ করি সাত এক গুণে সাত লবের সাত কেটে উপরে এক এবং হরের সাত কেটে নিচে এক লিখি লবের সংখ্যাগুলোর গুণফল পনেরো এক গুণে পনেরো হর এক যেহেতু হর এক তার মানে পনেরো একটি পূর্ণ সংখ্যা লব পনেরো গুণ সাত হর সাত সমান পনেরো উত্তর পনেরো কুইন্টাল বন্ধুরা এবার তোমরা সাত নম্বর গাণিতিক সমস্যাটি আমার সাথে পড়বে নয় ভাগ সাত বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে চার ভাগের তিন ডেসি লিটার রঙ লাগে এক ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে আমি আবার পড়ছি নয় ভাগ সাত বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে চার ভাগের তিন ডেসি লিটার রঙ লাগে এক ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে একটু ভেবে দেখো অনুরূপ সমস্যা আগেও সমাধান করেছ পৃষ্ঠা আটান্ন লক্ষ্য করো নিশ্চয়ই তোমাদের ভাবনার সাথে মিলে গেছে হ্যাঁ এক লিটার রঙ দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে রঙের পরিমাণ দিয়ে ভাগ করব তাহলে গাণিতিক বাক্য কি হবে হ্যাঁ এবারও তোমরা ঠিক চিন্তা করেছ গাণিতিক বাক্য নয় ভাগ সাত ভাগ চার ভাগের তিন চলো এবার সমস্যাটি সমাধান করি নয় ভাগ সাত ভাগ চার ভাগের তিন সমান নয় ভাগ সাত গুণ চার ভাগ তিন বিপরীত ভাগ্নাংশ দ্বারা গুণ করে এখানে লব নয় এবং হর তিন উভয়কে তিন দ্বারা ভাগ বা কাটাকাটি করি তিন তিন গুণে নয় তিন এক গুণে তিন লবের নয় কেটে উপরে তিন এবং হরের তিন কেটে নিচে এক লিখি লব তিন গুণ চার হর সাত গুণ এক অর্থাৎ লব তিন চার গুণে বারো হর সাত এক গুণে সাত বারো ভাগ সাত বারো ভাগ সাতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে পাই এক সমস্ত সাত ভাগের পাঁচ উত্তর এক সমস্ত সাত ভাগের পাঁচ বর্গমিটার বন্ধুরা এবার তোমরা চার নম্বর গাণিতিক সমস্যাটি আমার সাথে পড়বে এক ডেসি লিটার রঙ দ্বারা নয় ভাগের আট বর্গমিটার রঙিন করা যায় আট ভাগের পাঁচ ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে আমি আবার পড়ছি এক ডেসি লিটার রং দ্বারা নয় ভাগের আট বর্গমিটার রঙিন করা যায় আট ভাগের পাঁচ লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে বন্ধুরা অনুরূপ সমস্যা তোমরা আগেও সমাধান করেছ একটু মনে করে দেখো এবার পৃষ্ঠা নম্বর পঞ্চাশে লক্ষ্য করো তোমাদের ভাবনার সাথে নিশ্চয় মিলে গেছে হ্যাঁ এক ডেসিলিটার লিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে গাণিতিক বাক্য কি হবে বন্ধুরা হ্যাঁ তোমরা ঠিক চিন্তা করেছ গাণিতিক বাক্য হল নয় ভাগের আট গুণ আট ভাগের পাঁচ এবার তাহলে সমাধান করো তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা সমাধান করছো আমার মনে হয় তোমাদের সবার হয়ে গেছে চলো মিলিয়ে নেই নয় ভাগের আট গুণ আট ভাগের পাঁচ এখানে লব আট এবং হর আট উভয়কে আট দ্বারা ভাগ করি আট এক গুনে আট লবের আট কেটে উপরে এক এবং হরের আটকেটে নিচে এক লিখি লব এক পাঁচ গুণে পাঁচ হর নয় এক গুণে নয় নয় ভাগের পাঁচ উত্তর কি পেলাম নয় ভাগের পাঁচ বর্গমিটার আমার মনে হয় তোমরা সবাই পেরেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ এবার তোমরা বাড়ির কাজ নোট করে নাও অনুশীলনী ছয়ের খ এর আট নম্বরের গাণিতিক সমস্যাটি তোমাদের আজকের বাড়ির কাজ তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় উপরের দিকে ডান কোণে আজকের তারিখ লিখে এই সমস্যাটি সমাধান করবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে বন্ধুরা আজকের গণিত পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরের পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো থেকো সুস্থ শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারে করবে ঠিকমতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হল ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন